ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক যুবককে স্বামী দাবি করে স্বীকৃতির দাবিতে তার বাড়িতে অনশন শুরু করেছেন এক কলেজ ছাত্রী। আসি যে আমার ফ্যামিলি তো আমাকে জোর করে বিয়ে দিচ্ছে, আমরা দুটো টিউশন করে আমার ফ্যামিলি মানে নিচ্ছে না। এখন এর সাথে তো মানে আমার ফ্যামিলি জানাজানি হওয়ার পর আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। আমি তো বলে দিছি যে আমি সাজুকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করছি। আমার ফ্যামিলি তো বিশ্বাস করে না আমাকে সেই রকম মারতে। বুধবার 13 সেপ্টেম্বর সকাল থেকে পৌর শহরের মুন্সিপাড়া এলাকায় স্বামী সাজুর বাড়িতে অনশনে বসেছেন তিনি। এদিকে ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন ওই যুবক, ওই কলেজ ছাত্রী। মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী বলে জানা গেছে। ওই কলেজ ছাত্রী জানান, পীরগঞ্জ পৌর শহরের মুন্সিপাড়া এলাকার মুদি দোকানে হিরণের ছেলে সাজুর সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। এক বছর আগে ইসলামিক শরীয়ত মোতাবেক বিয়ে করেছেন তারা। সেই সুবাদে স্বামী স্ত্রী পরিচয়ে তারা দুজনে বিভিন্ন এলাকায় চলাফেরাও করেছেন। বিষয়টি ওই কলেজ ছাত্রীর পরিবার জেনে যাওয়ার পর তাকে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করে। এ অবস্থায় বাড়ির লোকজনের প্রস্তাবে রাজি না হয়ে বুধবার সকালে সাজুর বাড়িতে এসে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন শুরু করেছেন তিনি। সাজু ও তার পরিবার এ বিয়ে মেনে না নিলে বা স্ত্রীর মর্যাদা না পেলে আত্মহত্যা করবেন বলেও জানান ওই কলেজ ছাত্রী। এদিকে ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন সাজু। এ বিষয়ে সাজুর বাবা হিরণ জানান, ওই মেয়ের সাথে তার ছেলের প্রেমের সম্পর্ক ছিল বলে তিনি শুনেছিলেন, বিয়ের কথা তিনি জানেন না। এ বিষয়ে ওই কলেজ ছাত্রীর পরিবারের সাথে যোগাযোগ করা হলে যোগাযোগ করা সম্ভব হয়নি। অভিযোগ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর রশিদুল ইসলাম জানান, দুই পক্ষের সাথে বসে এটি সমাধান করা হচ্ছে। কাজ আসছি যে আমার ফ্যামিলি তো আমাকে জোর করে বিয়ে দিচ্ছে, আমরা দুটো টিউশন করে আমার ফ্যামিলি মানে নিচ্ছে না। এখন এর সাথে তো মানে আমার ফ্যামিলি জানাজানি হওয়ার পর আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। আমি তো বলে দিছি যে আমি সাজুকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করছি। আমার ফ্যামিলি তো বিশ্বাস করে না আমাকে সেই রকম মারতে। তোমরা কি বিয়ে করছো? হ্যাঁ, আমরা কাগজ তো নাই। কিভাবে বিয়ে করলো? এখন ওকে তো আমি অনেকদিন ধরে বিয়ের কথা বলতেছি, আমাদের প্রায় রিলেশন 3 বছরের মতো। ওকে আমি বিয়ের কথা বলতেছি, ওই বিয়ে করবে না বলতেছে। যে এখন কেমনে বিয়ে করবো, তোমার তো 18 বছর। কিভাবে বিয়ে করছো সেটা জানতে চাচ্ছি। আমরা মুন্সি দিয়ে মোহর করছি। মুন্সি মোহর? হ্যাঁ। আর কোর্টে কোনো এফিড বিয়ে করছো না? এটা কবে বিয়ে করছো? আমাদের বিয়ের প্রায় 1 বছরের মতো হবে। এখন তোমার চাওয়াটা কি? আমার চা হচ্ছে, ওর সাথে তো আমার কোনো যোগাযোগ নাই।